আসসালামু আলাইকুম, আমি আমানা রশিদ চুনি আমানাস কিচেন বস্ত্রল থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রসগোল্লা, একদম অথেন্টিক স্টাইলে রসগোল্লা যেভাবে করা হয় সে ঠিক সেভাবেই আজকে আমরা করব। চলুন দেখি রসগোল্লা করতে আমাদের কী কী লাগছে। আমাদের রসগোল্লা বানাতে প্রথমে আমরা ছানাটা বানাবো। তো ছানা, আমি রসগোল্লার ছানাটা বানাবো টক দই দিয়ে, টক দই আর দুধ। চলুন দেখি আগে ছানাটা কিভাবে বানাতে হয়, তারপরে এক এক করে আমি দেখিয়ে দেব কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমি এখন প্যানে 4 কাপ দুধ নিচ্ছি। দুধটা বলক আসলে তারপরে আমি কিভাবে ইয়োগার্ট দিয়ে ছানাটা কাটতে হয় সেটা দেখিয়ে দেব। দুধটা এখন বলক আসুক আস্তে আস্তে। মানে দুধটা বলক চলে আসছে, এখন আমি ইয়োগার্টটা দিয়ে দিচ্ছি টক দইটা। এখানে আমি নিয়েছি 1 কাপ টক দই, 240 ml। আপনারা আবার বলছি 4 কাপ দুধে 240 ml টক দই দিবেন, তাহলে আস্তে আস্তে আপনাদের ইয়েটা ছানাটা হবে। আর ছানাটা, রসগোল্লার ছানাটা অনেক সফট হবে। রসগোল্লার ছানা সবসময় অনেক সফট হতে হয়, তাই আপনারা ইয়োগার্ট দিয়ে ছানাটা কাটার চেষ্টা করবেন। চুলাটা অফ করে দিচ্ছি। আমার দেখুন, আমার দুধটা ছানা হয়ে গেছে, সবুজ পানি বের হয়ে গেছে। এখন আমি ছাঁকনিতে ছেঁকে নিব একটা স্ট্রেইনারে। পাতলা কাপড়ের মধ্যে ছেঁকে নিচ্ছি। আপনারা সাথে ঠান্ডা পানিটা অবশ্যই দিবেন। ছানা যদি গরম থাকে তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে, তাই সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিবে। ছানাটা আমি একটা কাপড়ে বেঁধে পানি ঝরতে দিয়েছি 1 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি শিরাটা করে ফেলি। আমি এখানে 5 কাপ পানি নিয়েছি আর 2.5 কাপ চিনি। আপনারা সবসময় মনে রাখবেন রসগোল্লায় সবসময় 2.5 গুণ, 2.5 কাপ চিনিতে 5 কাপ পানি, এই মেজারমেন্টটা আপনারা সবসময় মনে রাখবেন। আর চিনিটা গলুক, এর ফাঁকে আমরা ছানাটার পানিটা গলুক, ঝরতে দিই। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। ছানাটা দেখুন কি পানিটা ঝরে একদম কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সফট হয়েছে। আমি তার সাথে নিচ্ছি 1 চা চামচ ময়দা, 1 চা চামচ সুজি আর 1 চা চামচ চিনি। আমি এগুলো একসাথে ভালো করে মিক্সড করব। এখন আপনারা ছানা করবার সময় সবসময় খেয়াল রাখবেন, যখন ছানাটা পানিটা চলে আসবে, সবুজ পানিটা চলে আসবে, সাথে সাথে চুলাটা থেকে তুলে ফেলবেন। তা না হলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে, বেশিক্ষণ চুলায় রাখলে ছানা শক্ত হয়ে যায়। তারপরে ঠান্ডা পানি সাথে সাথে দিবেন, গরম পানিটা দিবেন না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। ছানা শক্ত হয়ে গেলেই মিষ্টি ভালো হয় না তখন। আর তারপরে আপনার চিনির শিরাটা, রসগোল্লার চিনির শিরা সবসময় পাতলা রাখবেন। এই যে দেখুন আমার রসগোল্লার ছানাটা ময়ান করা হয়ে গেছে। আপনারা কিন্তু খুব জোরে জোরে ময়ান করবেন না, একদম অল্প হাতে 5 থেকে 6 মিনিট এভাবে ময়ান করবেন। দেখুন আমার ছানাটা কত সুন্দর হয়েছে, প্লেটের সাথে লেগে নাই, প্লেট থেকে একদম উঠে আসছে। আর যদি মনে করেন আপনাদের ছানা একটু শক্ত লাগতেছে বা শুকনা লাগতেছে বেশি, তাহলে একটু সাথে ঘি দিয়ে নেবেন। আমার অবশ্য ঘি দিতে হয় নাই, আমি জাস্ট হাতে ঘি মেখে আমি রসগোল্লাগুলো বানাবো। এখন এভাবে করে রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে। আর এদিকে আমার শিরাও গরম হয়ে গেছে, আমি চিনিটা গলে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি 1টা 1টা করে। তারপরে ঢাকনাটা দিয়ে একদম চড়া আছে 15 থেকে
10 মিনিট রাখবেন আপনারা ঢাকনা উঠাবেন না একদম 10 থেকে 15 মিনিট চড়া আঁচে রাখবেন আমার 15 মিনিট হয়ে গেছে এখন আমি চুলার জলটা কমিয়ে দেব মিডিয়াম আছে আরো 15 মিনিটের জন্য রাখবো দেখুন আমার মিষ্টিগুলো দেখুন আমার মিষ্টিগুলো ফুলে ফেপে কত বড় হয়ে গেছে সেই ছোট মিষ্টিগুলো আরো 15 মিনিটের জন্য মিডিয়াম আছে জাল হবে দেখুন আমার রসগোল্লা হয়ে গেছে এখন আমি আমার চুলাটা অফ করে দিচ্ছি আমি একটা মিষ্টি নিচ্ছি দেখুন মিষ্টিটা ঠান্ডা পানিতে দিলাম আমার মিষ্টিটা দেখলেন সাথে সাথে নিচে ডুবে গেছে এটা যদি ভেসে থাকতো তাহলে মিষ্টিটা আরো কিছুক্ষণ জাল হতো মিষ্টিটা হয়নি তার মানে আমার মিষ্টি হয়ে গেছে এই যে দেখুন আমার রসগোল্লা হয়ে গেছে দেখুন রসে ডুবানো কত সফট একটা রসগোল্লা হয়েছে আপনারা যদি এভাবে ট্রাই করেন আমার ভিডিওটা পুরোপুরি ফলো করেন দেখবেন আপনাদেরও এর চেয়ে ভালো হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমানাস কিচেনের সাথে থাকেন আর আমানাস কিচেনকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ